बिस्मिल्लाहिर रहमान रहीम। सुप्रिय शिक्षार्थी, सुवर्णा उच्च विद्यालय ऑनलाइन क्लासे सबाई के शुभेच्छा स्वागतम। आमी मोहम्मद मुशीर रहमान, शिक्षक सुवर्णा उच्च विद्यालय केरानीगंज ढाका। पंचम श्रेणी गणित विषय भग्नांश विषय तुम्हारे साथ आलोचना करब। इतिपूर्वे तुम्हारे आरेकटी क्लास आमी भग्नांश विषय नियेछि, आज के द्वितीय अंश आबार चेष्टा करछि। भालोभावे तुम्हरा देखो बा शेखार चेष्टा करो। एबार आमरा योग्यता भित्तिक प्रश्ने जाब। उद्दीपके लिखेछि एकटि लाठिर एक बाय तीन अंश माटीते, तीन बाय पाँच अंश पानीते, एवं अवशिष्ट अंश पानीर उपरे आछे। पानीर उपरेर अंशेर दैर्घ्य पाँच मीटार। এটা হচ্ছে আমাদের উদ্দীপক ছিল। এই উদ্দীপক থেকে আমরা চারটি প্রশ্ন তৈরি করেছি। প্রথম প্রশ্ন, মাটিতে ও পানিতে মোট কত অংশ রয়েছে? দ্বিতীয় প্রশ্ন, লাঠির কত অংশ পানির উপরে আছে? তৃতীয় প্রশ্ন, সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার? চতুর্থ প্রশ্ন, লাঠির কত মিটার পানিতে আছে? এই চারটি প্রশ্নের সমাধান আমরা করতে যাব। এবং ক দিয়ে শুরু করি। ক এর সমাধান, লাঠিটি মাটিতে আছে এক বাই তিন অংশ এবং পানিতে আছে তিন বাই পাঁচ অংশ। আমাদের প্রশ্নে বলা আছে মাটিতে এবং পানিতে কত অংশ রয়েছে। অতএব লাঠিটি মাটিতে এবং পানিতে আছে এক বাই তিন যোগ তিন বাই পাঁচ অংশ। এখানে আমরা লসাগু করব, তিন এবং পাঁচের লসাগু, তিন পাঁচা পনেরো। পনেরোকে তিন দিয়ে ভাগ করলে হবে পাঁচ, পাঁচকে উপরের সংখ্যা দিয়ে গুণ করলে হবে পাঁচ একে পাঁচ যোগ পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে তিন, তিনের সঙ্গে লবের সাথে গুণ করলে তিন তিরিকে নয়। এখন পাঁচ যোগ নয় সমান সমান চোদ্দো আর নিচে পনেরো, অর্থাৎ চোদ্দো বাই পনেরো অংশ মাটিতে এবং পানিতে রয়েছে। আমরা ক প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। এবার খ প্রশ্নে যাব। লাঠিটির কত অংশ পানির উপরে আছে? খ এর সমাধান, মনে করি লাঠিটি এক অংশ। ক থেকে পাই লাঠিটি মাটিতে এবং পানিতে আছে চোদ্দো বাই পনেরো অংশ, অতএব লাঠিটি পানির উপরে আছে, অর্থাৎ সেই এক অংশ থেকে যদি চোদ্দো বাই পনেরো অংশ বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব পানির উপরে কত অংশ রয়েছে। তো এখানে একের নিচে ভাব্য এক আছে, সেই এক এবং পনেরো এর লসাগু হবে পনেরো। সেই পনেরোকে এখানকার এক দিয়ে ভাগ করলে হবে পনেরো, উপরের এক দিয়ে গুণ করলে হবে পনেরো এককে পনেরো বিয়োগ পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে হবে এক, এককে চোদ্দো দিয়ে গুণ করলে হবে চোদ্দো এককে চোদ্দো। এখন বিয়োগ করব, এই চার আছে কত হলে পাঁচ হয়, এক হলে এক একে মিলে গেলে শূন্য পড়ে, বামে শূন্য বসে না। তাহলে আমরা এক বাই পনেরো অংশ পেয়ে গেলাম, লাঠির উপরে আছে। তাহলে আমরা খ প্রশ্নের সমাধানও পেয়ে গেলাম, লাঠির পানির উপরে আছে এক বাই পনেরো অংশ। এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন রয়েছে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত মিটার, অর্থাৎ গ এর সমাধান খ থেকে এবং উদ্দীপক অনুসারে পাই। খ থেকে পেয়েছি লাঠির এক বাই পনেরো অংশ পানির উপরে আছে, অর্থাৎ এক বাই পনেরো অংশের দৈর্ঘ্য দেওয়া আছে প্রশ্নে পাঁচ মিটার, অতএব লাঠির এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য এই পাঁচ গুণ পনেরো এই নিচে এক, অর্থাৎ পাঁচ পনেরো পঁচাত্তর মিটার, অর্থাৎ সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পঁচাত্তর মিটার। তাহলে আমরা গ এর সমাধানও পেয়ে গেলাম। এবার আমাদের রয়েছে ঘ প্রশ্ন। ঘ প্রশ্নে বলা আছে লাঠিটির কত মিটার পানিতে আছে। এই ঘ এর সমাধান বের করতে গেলে আমরা গ থেকে পেয়েছি
সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য 75 মিটার, আর পানিতে থাকা অংশের দৈর্ঘ্য পেয়েছি কত, 3/5 অংশ। অর্থাৎ এই মোট লাঠির বা সম্পূর্ণ লাঠির 3/5 অংশ আছে পানিতে। এখন আমরা এই 75 এর 3/5 কে ক্যালকুলেট করলে পাই, 5 কে 5 দিয়ে ভাগ করলে হবে 1, 75 কে 5 দিয়ে ভাগ করলে হবে 15। অর্থাৎ আমরা কাটাকাটি করতে গেলে লব এবং হরের সঙ্গে একই সংখ্যা দিয়ে ভাগ করব। 5 কে 5 দিয়ে ভাগ করলাম হলো 1, 75 কে 5 দিয়ে ভাগ করলাম পেলাম 15। এখন আমরা এই 15 গুণ 3 বা 3 15 45 মিটার, অর্থাৎ পানিতে থাকা লাঠি যে রয়েছে সেটুকু রয়েছে 75 মিটার। তাহলে আমরা ঘ প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। আশা করি ছাত্রছাত্রীরা সবাই বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে ইনবক্সে পাঠাবে। আর তোমরা এই অনুশীলনীর অঙ্কগুলি বাসায় আরও অনুশীলন করার চেষ্টা করবে, এটাই তোমাদের বাড়ির কাজ।